আপনাদের সঙ্গে আমি অমলান, আপনারা দেখছেন এক্সাম চ্যালেঞ্জের ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন, কারণ এই ভিডিওতে আমি আলোচনা করব কিছু গুরুত্বপূর্ণ মনে রাখার বিষয় যেগুলো অঙ্কের অনেক কাজে আসবে। বিভিন্ন সূত্র বলতে পারেন বা বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিস যেগুলো বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেই থাকে। আপনারা যদি এই পিডিএফ ফাইলটা ডাউনলোড করতে চান তাহলে অনলাইন কোচিং সেন্টার অ্যাপসটাকে অবশ্যই ডাউনলোড করে নিন, এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের জন্য থাকছে একটা স্পেশাল মক টেস্ট, যেটার লিঙ্কও আপনারা নিচের ডিসক্রিপশনে পেয়ে যাবেন। ওই লিংকে গিয়ে আপনারা মক টেস্ট দিয়ে দিন এবং নিজেকে যাচাই করে নিন যে আপনার চাকরির প্রস্তুতি কেমন হয়েছে। তো চলুন বন্ধুরা, আপনাদেরকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো একটু বলে দিই অঙ্কের ক্ষেত্রে আর কি। ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা ক্ষুদ্রতম সেটা কিন্তু দুই হবে। এককে আমরা ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাও বলি না, আবার আমরা কিন্তু যৌগিক সংখ্যাও বলতে পারি না। এককে আমরা কোনো সংখ্যার ভিতরেই ধরি না, ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে দুই। একমাত্র যুগ্ম মৌলিক সংখ্যা, যুগ্ম মৌলিক সংখ্যা মানে একটু আপনাদেরকে আমি বুঝিয়ে দিই, যুগ্ম মানে হচ্ছে জোড়, জোড় মৌলিক সংখ্যা কিন্তু একটাই হয়, সেটা হচ্ছে দুই। কারণ চার, ছয়, আট এগুলো জোড় সংখ্যা বাট মৌলিক সংখ্যা নয়, কারণ তারা কিন্তু দুই দিয়ে বিভাজ্য হয়ে যায়। যারা জানেন না মৌলিক সংখ্যা আর যৌগিক সংখ্যার ডিফারেন্স তাদেরকে একটু বলে রাখি, মৌলিক সংখ্যা হচ্ছে সেই সংখ্যা যে সংখ্যাকে এক আর সেই সংখ্যা দ্বারা ভাগ করা ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাকে বলা হয় মৌলিক সংখ্যা। আর যৌগিক সংখ্যা হচ্ছে এক এবং সেই সংখ্যা ছাড়াও অন্য কোনো মৌলিক সংখ্যা দ্বারা অবশ্যই কিন্তু বিভাজ্য হবে বা ভাগ করা যাবে। প্রথম অযুগ্ম যৌগিক সংখ্যা হচ্ছে নয়। এরপরে এক অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা, এক অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা হচ্ছে সাত। দুই অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা হচ্ছে 97। এগুলো কিন্তু একটু মনে রাখবেন, খুবই গুরুত্বপূর্ণ জিনিস, এগুলো বিভিন্ন চাকরির পরীক্ষায় কিন্তু আসতেই পারে। তারপরে দেখুন একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে, ধনাত্মক নয় আবার ঋণাত্মকও নয় এমন সংখ্যা, সেটা হচ্ছে একটাই আছে, সেটা হচ্ছে জিরো। জিরোই একমাত্র এমন একটা সংখ্যা যেটা ধনাত্মকও নয় ঋণাত্মকও নয়। জিরোর বেশিকে আমরা যখন ধরি তখন প্লাস ওয়ান, প্লাস টু, প্লাস থ্রি এইভাবে ধরি, আবার জিরোর পিছনে যেগুলোকে ধরি মাইনাস ওয়ান, মাইনাস টু, মাইনাস থ্রি এইভাবে কিন্তু ধরতে থাকি। সুতরাং জিরো হচ্ছে এমন একটা সংখ্যা যাকে ধনাত্মক আমরা বলতে পারবো না, আবার ঋণাত্মকও বলতে পারবো না। তো নেক্সট হচ্ছে ক্ষুদ্রতম যৌগিক সংখ্যা হচ্ছে চার, প্রথম যুগ্ম যৌগিক সংখ্যা হচ্ছে চার। নেক্সট হচ্ছে দুটি ক্রমিক মৌলিক সংখ্যা, ক্রমিক মৌলিক সংখ্যা মানে পর পর দুটি আর কি সংখ্যা থাকবে বাট সংখ্যা দুটো মৌলিক হবে, সেটা হচ্ছে দুই আর তিন। নেক্সট হচ্ছে দুই অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা, দেখুন দুই অঙ্কের সংখ্যার যে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা সেটা হয়ে যাচ্ছে আমাদের 11। নেক্সট এখানে দেখুন একটা কোশ্চেন আছে, মৌলিকও নয় আবার যৌগিকও নয়। আমি একটু আগেই বলে দিলাম যে এককে আমরা মৌলিক সংখ্যাও বলি না আবার যৌগিক সংখ্যাও বলি না, সেই জন্য মৌলিকও নয় এবং যৌগিকও নয় এমন সংখ্যা হলো এক। এই ধরনের কোশ্চেন কিন্তু বিভিন্ন পরীক্ষায় এমসিকিউর মাধ্যমে চলে আসতে পারে, মানে এমসিকিউ টাইপের কোশ্চেন থাকবে। যেমন ধরুন এই কোশ্চেনটা কেমনভাবে দেবে একটু বলে দিই, মৌলিকও নয় যৌগিকও নয় এমন সংখ্যা, অপশান দিয়ে দিল এক, চার, তিন, ছয়। এবার ওখান থেকে আপনাকে বেছে নিতে হবে, চারটে অপশান সাধারণত থাকে, তো সেখানে অ্যান্সার হয়ে যাবে এক। তিন অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে 111। দেখুন এর বাইরে যে কোশ্চেন আসবে না এটা কিন্তু আমি বলছি না, বাট এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা কিন্তু খুব তীব্র, বিশেষ করে রেলের পরীক্ষা, গ্রুপ ডির পরীক্ষা, সামনে যে ফুড এসআই এর পরীক্ষা হবে বা WBCS এর পরীক্ষা হবে, সমস্ত পরীক্ষায় কিন্তু এই ধরনের কোশ্চেন একটা দুটো থেকেই থাকে। এবার আমি আপনাদের সঙ্গে আলোচনা করব বিভাজ্যতার নিয়মাবলী, অর্থাৎ কোনো সংখ্যার যে বিভাজ্যতার নিয়ম, সেই সংখ্যাকে ভাগ করার নিয়ম, সেই নিয়মটা যদি আমরা একটু জেনে নিই বা একটু যদি মনে রাখি তাহলে যে কোনো সংখ্যাকেই খুব সহজে বিভাজ্য আমরা করতে পারবো। দেখুন যে নিয়মটা প্রথমে বলা আছে, কোনো সংখ্যা দুই দিয়ে বিভাজ্য হবে যদি সংখ্যাটির এককের অঙ্ক শূন্য এবং জোড় অঙ্ক হয়। দেখুন কোনো সংখ্যার এককের অঙ্ক, যদি দেখুন এখানে 220 যেমন একটা উদাহরণ দেয়া আছে, এর এককের অঙ্কটা শূন্য আছে, সুতরাং আপনি চোখ কান বুঝে সেই সংখ্যাটাকে দুই দিয়ে ভাগ করতে পারবেন। এবং এখানে দেখুন 112, এবার আমরা খেয়াল করব শুধু এককই ঘরের সংখ্যাটা সেটা জোড় আছে কিনা, জোড় যদি থাকে তাহলেও সেটা দুই দিয়ে ভাগ যাবে এবং শূন্য থাকলেও কিন্তু দুই দিয়ে ভাগ যাবে। এইটুকুনি যদি আমরা জেনে রাখি তাহলে এক কথায় বলে দিতে পারবো এটা দুই দিয়ে ভাগ যাবে। এবার তিন দিয়ে বিভাজ্য হবে কোন সংখ্যাগুলো, এক্ষেত্রে আপনাদের
একটা কাজ করতে হবে, ধরুন যে সংখ্যাটা দেয়া আছে এখানে, যেমন একটা উদাহরণ দেয়া আছে 352, তো এই 352-র দেখুন প্রত্যেকটা অক্ষর, যেমন 3, 7, অক্ষর বললে ভুল হবে, সংখ্যা 3, 7, 2, এই তিনটেকে আপনারা যোগ করুন, 3 আর 2-এ হয়ে যায় 5, 5 আর 7-এ হয়ে যায় 12। তো 12-কে 3 দিয়ে ভাগ করা যায় কিনা একটু দেখুন, যদি ভাগ চলে যায় তাহলে এই টোটাল সংখ্যাটাও 3 দিয়ে বিভাজ্য হবে। যেমন এখানে দেখুন বলা আছে কোনো সংখ্যা 3 দিয়ে বিভাজ্য হবে যদি সংখ্যাটির অঙ্কগুলির সমষ্টি 3 দিয়ে বিভাজ্য হয়। নেক্সট 4, তো 4 দিয়ে বিভাজ্য হবে কোন সংখ্যা সেটা আমরা কিভাবে বিচার করব আর কি, যদি সংখ্যাটির শেষ দুটি অঙ্ক শূন্য হয় বা 4 দিয়ে বিভাজ্য হয়। দেখুন এখানে 3 অঙ্কের সংখ্যা বলা আছে, বাট এই অঙ্কটা আরও বেশি হতে পারতো, 4 অঙ্কের সংখ্যা হতে পারতো, 5 অঙ্কের সংখ্যা হতে পারতো। আপনারা শুধুমাত্র খেয়াল করবেন শেষ দুটো সংখ্যা, যদি দুটো 0 থাকে অথবা এই যে শেষ দুটো সংখ্যা যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে টোটাল সংখ্যাটাই 4 দ্বারা বিভাজ্য হবে। এবার দেখুন এখানে 3 অঙ্কের সংখ্যা আছে, দেখা গেলো 10 অঙ্কের একটা সংখ্যা, বিশাল বড় সংখ্যা, সেক্ষেত্রে আপনারা জাস্ট লাস্টের দুটো সংখ্যা চেক করবেন, যদি এরকম আর কি মিলে যায় তাহলে হয়ে যাবে 4 দ্বারা বিভাজ্য। এবার 5 দ্বারা বিভাজ্য কোনগুলো সেগুলো বলে দিই। দেখুন 5 দ্বারা বিভাজ্য সংখ্যা বার করা খুব সহজ, সেটা হচ্ছে লাস্টে 0 আছে কিনা সেটা একটু দেখবেন। দেখুন এখানে যখন 2 দিয়ে বিভাজ্যতার যে নিয়মটা ছিল সেই নিয়মেও কিন্তু 2 দিয়ে আর কি বিভাজ্য হয় যদি লাস্টে 0 থাকে, তেমনই যদি লাস্টে 0 থাকে সেই সংখ্যাটাকে 5 দ্বারাও কিন্তু বিভাজ্য করা যাবে। আর একটা সংখ্যা 5 দ্বারা বিভাজ্য হয় যদি কোনো সংখ্যার লাস্টের অঙ্কটা 5 হয়। তার মানে আমরা কী শিখলাম, যে কোনো সংখ্যার লাস্টের অঙ্ক 0 এবং যদি 5 হয় তাহলে সেই সংখ্যাটা কিন্তু 5 দ্বারা বিভাজ্য হবে। আমি জানি যে আপনারা অনেকেই জানেন বিভাজ্যতার নিয়মাবলীগুলো, তাও আমি আপনাদের সঙ্গে আলোচনা করছি এই কারণেই, জাস্ট আপনাদের কিন্তু জিনিসগুলো মনে পড়ে যাবে। আর একবার যদি আপনারা এই ভিডিওটা দেখে নেন তাহলে খুব সহজেই আপনারা যে কোনো এই বিভাজ্যতার নিয়ম দিয়ে যে অঙ্কগুলো আসবে সেগুলোকে সমাধান করে দিতে পারবেন। তারপরে 6 দ্বারা বিভাজ্য হবে কোন সংখ্যা কিভাবে বার করব, দেখুন 6 দ্বারা বিভাজ্য সেই সংখ্যাটি হবে যদি সেই সংখ্যাটি পৃথকভাবে 2 আর 3 দ্বারা বিভাজ্য হয়। আর 2 দ্বারা বিভাজ্যতার যে নিয়ম সেটা তো আমি বলেই দিয়েছি এবং 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম সেটা তো আমি আগেই বলে দিলাম। তো যে সংখ্যা 2 আর 3 দ্বারা পৃথক পৃথকভাবে বিভাজ্য হবে সেই সংখ্যাটাই কিন্তু 6 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। এবার 8 দিয়ে বিভাজ্য হবে কোন সংখ্যাগুলো, যদি কোনো সংখ্যার শেষে 3টে 0 থাকে বা 8 দ্বারা বিভাজ্য হয়। দেখুন অনেক বড় সংখ্যা থাকতে পারে, যেমন এখানে আছে 6000, 3টে 0 আছে, সুতরাং চোখ কান বুঝে এটা কিন্তু 8 দিয়ে বিভাজ্য হবে। এবং এই যে দেখুন 3টে সংখ্যা, মানে লাস্টের 3টে সংখ্যা যদি 8 দিয়ে বিভাজ্য হয় তাহলে টোটাল সংখ্যাটাই কিন্তু 8 দিয়ে বিভাজ্য হবে। এবার 9 দিয়ে বিভাজ্যতার নিয়মটা আপনাদেরকে বলে রাখি, 3 দিয়ে বিভাজ্যতার যে নিয়মটা আমরা একটু আগে দেখেছিলাম 9 দিয়ে বিভাজ্যতার নিয়মটাও কিন্তু ঠিক সেই রকম। যেমন 3-এর ক্ষেত্রে আমরা কি করেছিলাম, যে অঙ্কগুলো সমষ্টি করেছিলাম সেটাকে 3 দিয়ে ভাগ করা যাচ্ছে কিনা দেখেছিলাম, ঠিক 9-এর ক্ষেত্রেও সেই রকম, যে অঙ্কগুলো থাকবে সংখ্যাটিতে সেই অঙ্কগুলোকে আমরা যোগ করে নেব, যোগ করার পরে সেই অঙ্কগুলো যদি 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে টোটাল সংখ্যাটাই আর কি 9 দ্বারা বিভাজ্য হবে। এবার 10 দ্বারা বিভাজ্যতার নিয়ম খুব সহজ, যদি এককের ঘরে 0 থাকে তাহলে চোখ কান বুঝে সেটা কিন্তু 10 দ্বারা বিভাজ্য হবে। নেক্সট দেখুন একটা আছে 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম, এখানে বলা আছে যদি সংখ্যাটির বিজোড় ঘরের অঙ্কগুলোর যোগফল জোড় ঘরের অঙ্কগুলোর যোগফলের সমান হয় বা তাদের পার্থক্য 11 দ্বারা বিভাজ্য হয় তাহলে টোটাল সংখ্যাটা কিন্তু 11 দ্বারা বিভাজ্য হবে। এরপরে দেখুন 12 দিয়ে বিভাজ্যতার নিয়ম, এবার 12 দিয়ে যদি আপনারা কোনো সংখ্যাকে বিভাজ্য করতে চান তাহলে সেই সংখ্যাটা পৃথক পৃথকভাবে 3 আর 4 দ্বারা বিভাজ্য হবে, আর 3 আর 4 দ্বারা বিভাজ্যতার নিয়ম আমি একটু আগেই আপনাদেরকে বলে দিয়েছি। 14 দ্বারা বিভাজ্য কোন সংখ্যা হবে, 14 দ্বারা বিভাজ্য সেই সংখ্যাই হবে যেটা হচ্ছে 2 আর 7 দ্বারা পৃথক পৃথকভাবে বিভাজ্য হবে, অলরেডি আমি এটাও বলে দিয়েছি। 15 দ্বারা বিভাজ্য হবে কোন সংখ্যাগুলো, যেগুলো আর কি 3 আর 5 দ্বারা পৃথক পৃথকভাবে বিভাজ্য হবে, এবার আপনাদেরকে বলে দিই। তারপরে 16 আছে, 17 আছে, 18 আছে, এইভাবেই কিন্তু নিয়মগুলো চলতে থাকবে। আর মোটামুটি 15 পর্যন্ত যদি আপনাদের জানা থাকে তাহলে কোনোটাই আর কি কষ্ট হবে না বার করতে। তো এখানে মনে রাখার কিছু বিষয় আছে, সেটা হচ্ছে
যে কোনো সংখ্যার গুণনীয়কের সংখ্যা কিন্তু নির্দিষ্ট হয়। মানে গুণনীয়ক আর গুণিতকের ভিতরে একটু ডিফারেন্স আছে, এগুলোকে নিয়ে আমি পরবর্তীকালে আলোচনা করব। আপনারা জাস্ট মনে রাখবেন যে গুণনীয়কের সংখ্যা আমি এখানে একটু বলে দিই আপনাদেরকে। দেখুন এই যে পনেরো, পনেরোর গুণনীয়ক কোনগুলো? পনেরোর গুণনীয়ক হচ্ছে 3 আর 5। তাহলে 3 আর 5 হয়ে যাচ্ছে 15, সেই জন্য 3 5 15 গুণ করলেই হয়ে যায়। সেই জন্য 15-র গুণনীয়ক হচ্ছে 3 আর 5, সেই জন্য এটা কিন্তু নির্দিষ্ট, এর কিন্তু পরিমাণ বাড়বে না। এবার যে কোনো সংখ্যার গুণিতকের সংখ্যা অসংখ্য বা অনির্দিষ্ট, এটা কেন বলা হয়েছে? যদি আপনারা ধরেন এই যে 15-র গুণিতক কত? 15 2 গুণে 30, এটা কিন্তু 15-র একটা গুণিতক, অর্থাৎ 30 একটা গুণিতক। আপনারা যদি 45 ধরেন তাও একটা গুণিতক, মানে 15-কে যদি আপনারা সিরিয়াল বাই গুণ করতে থাকেন 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম পর পর, তাহলে কিন্তু গুণিতক আসতেই থাকবে। সুতরাং তার মানে কি হচ্ছে? তার মানে হচ্ছে গুণিতকের সংখ্যা কিন্তু অসংখ্য বা অনির্দিষ্ট, এটা কিন্তু শেষ করা যায় না। কেবলমাত্র 0-এর গুণিতক সংখ্যা একটি, সে নিজেই। এই তিনটে মোটামুটি এখানে মনে রাখার বিষয় আছে। মোটামুটি আজকের মতন ভিডিওটা আমি এখানেই ক্লোজ করছি। আপনারা যদি এই ধরনের সিরিজ আরও পেতে চান, তাহলে এই ভিডিওটাকে লাইক করে বুঝিয়ে দিতে হবে যে আপনারা চান এই ধরনের ভিডিও। তাহলে আমি পরবর্তীকালে আপনাদের জন্য আরও এই ধরনের ভিডিও নিয়ে হাজির হব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালোভাবে থাকুন, নিজের খেয়াল রাখুন এবং সেই সঙ্গে সঙ্গে পরিবারেরও খেয়াল রাখুন।